পুরুলিয়া জেলা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলো থানায় পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্প্রতি বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় উত্তাল হয়ে পড়েছে পুরুলিয়া জেলার রাজনৈতিক মহল যদিও সেই ছবির সত্যতা বিচার করেনি এক্সপ্রেস নিউজ ভাইরাল হওয়া এই স্ক্রিনশটের কথোপকথনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপারাতো শুরু হয়েছে কিন্তু সেই ভাইরাল হওয়া ছবির ভিত্তিতে তৃণমূল যুব কংগ্রেসের থেকে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা আজ সকালে অভিযোগ করা হয় এবং সংবাদ মাধ্যমে দ্বারা বিজেপির জেলা সভাপতির শাস্তির দাবি করে অবশ্য এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী পুরোপুরি অভিযোগ অস্বীকার করে এবং তিনি বলেন এটি তৃণমূলের চক্রান্ত এবং তারাই থানায় অভিযোগ জানিয়েছে আমরা মানছি না আমার মোনা মানছি না আমার মোনা তৃণমূল যুব কংগ্রেস করে জানাচ্ছি জানাবো জানাবো ইতিমধ্যে বিধান চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে করতে হবে করতে হবে নিচে ধরুন না ধরো এটা বিপ বিপ এটা নিয়ে নাকি এটা জিরাপ চামড়ি দিব হ্যাঁ জিরাপ চামড়ি দিব না ঢুকে দিয়েছিস কি অরিজিনালটা নিলি অরিজিনাল দুটো দিয়েছিস বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে বিজেপি নেতাদের গ্রেপ্তার করতে হবে করতে হবে করতে হবে তৃণমূল যুব কংগ্রেসের লড়াই চলছে চলবে চলছে চলবে এই বিদ্যাসাগর চক্রবর্তী যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা প্যান্ডামিক সিচুয়েশন যে কোভিড-19 যে চারদিকে মহামারী একটা রোগ চলছে তার সঙ্গে সঙ্গে যে জস যে একটা সাইক্লোন ঘূর্ণিঝড় যেখানে মানুষ বিধ্বস্ত হয়ে আছে যেখানে অসহায় মানুষকে মুখ্যমন্ত্রী একটা শেল্টার ব্যবস্থা করছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসন যেখানে সাহায্য করছে সেখানে এই বিজেপি পশ্চিমবাংলাতে ভোটে হেরে পড়ে তারা কি আরম্ভ করছে তারা সরকারের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তারা কিন্তু একটা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ বলুন আর কি বিভিন্ন মিডিয়া গ্রুপে তারা একটা ষড়যন্ত্র করছে যে মানুষকে যদি স্কুলে ঢুকিয়ে দেওয়া যায় যেটা আমরা গতকাল দেখলাম যে ফেসবুকে বিভিন্ন জায়গার থেকে পোস্ট হচ্ছে যে বিজেপির এরকম একটা নোংরা রাজনীতি পুরুলিয়া জেলার মধ্যে চালাচ্ছে যে মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সাধারণ মানুষ তাদেরকে আজকে তারা কেন্দ্রীয় সরকারে আছে তিনি একজন সাংসদ কেউ একজন জেলা সভাপতি আবার বিভিন্ন যারা নেতৃত্ব আছেন তাদের একটা পোস্ট আমি ফেসবুকে দেখতে পেলাম যে এরকম একটা ঘৃণ্য রাজনীতি জনগণের বিরুদ্ধে জনগণের মানে কে ইয়ে করছে তারা একটা ষড়যন্ত্র করছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমরা নিতুড়িয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেস আছে এখানে আমরা প্রত্যেকটা থানাতেই আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানাবো যে আমাদের বিধানসভা বা মহকুমা এলাকাতে আমরা চাই যে আমরা এটা তদন্ত হোক অ্যাকচুয়াল তদন্ত হোক এবং তাদেরকে দোষী থাকলে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক কারণ আজকে তারা মানুষের জন্য ষড়যন্ত্র করছে আগামী দিনে তো মানুষকে তারা মেরে ফেলবে কারণ এই করোনার সময় মানুষের পাশে থাকে সরকার মানুষের পাশে থাকেন নেতারা আজ তো বিজেপির নেতাদেরকে কোথাও দেখা যাচ্ছে না করোনার সময়তে কোভিড-19 যখন তৃণমূলের কর্মীরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে যশের সময় যখন মানুষকে খাবার দিচ্ছে তাদেরকে শেল্টার দিচ্ছে তখন বিজেপির নেতারা ষড়যন্ত্র করছে এগুলো আমরা ধিক্কার জানাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা চাই ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আইনি একটা ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তদন্ত করা হোক প্রপারভাবে এই জন্য জ্যোতির্ময় সিং মহাদেব চক্রবর্তী জ্যোতির্ময় সিং সর্দার জবাব দাও তুমি মানুষের বিরুদ্ধে যাচ্ছ কেন যাচ্ছ কেন যাচ্ছ কেন সরকারের বিরুদ্ধে পুরুলিয়া জেলায় বিজেপি কোর কমিটি বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরালকে ঘিরে ইতিমধ্যেই উত্তাল হয়ে পড়েছে পুরুলিয়া জেলার রাজনৈতিক মহল সম্প্রতি পুরুলিয়া জেলার বিজেপি কোর কমিটি বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয় যাতে দেখতে পাওয়া যায় পুরুলিয়া জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলছেন স্কুলগুলিতে এই ঝড়ের দুর্যোগের দিনে যত পারবে লোক ঢুকিয়ে দাও তাদেরকে বলো ঘর পাওয়া যাবে এবং করোনা বাড়িয়ে দাও যদিও স্ক্রিনশটের কোনো সত্যতা যাচাই করা হয়নি কিন্তু এই স্ক্রিনশট ছবিকে ঘিরে উত্তাল হয়ে পড়েছে জেলার রাজনীতি ইতিমধ্যেই পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানাতে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলা বিজেপির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি এক্সপ্রেস নিউজ